রাতে হই হই রই রই কাজ কামে মন নেই মন নেই দিন রাতে হই হই রই রই কাজ কামে মন নেই মন নেই কার পিছে কে ঘোর কার খোঁজ কে করে বাজ কাজে শুধু মন দেই কে বড় কে ছোট কে বড় কে ছোট এই নিয়ে দ্বন্দ্ব রেশারেশি কষাকষি চোখ থেকে অন্ধ কেউ করে চিৎকার কেউ মারে ধিক্কার কেউ করে চিৎকার কেউ মারে ধিক্কার কারো আবার আছে ছি ছি লেজ গুগল ভিলেজ গুগল ভিলেজ আমি সেদিন পরিস্থিতির শিকার ছিলাম আমি তো বুঝতে পারি না ঘটনাটা এত দূর গড়াবে কলেজে পড়তেন ভালো কথা তাহলে আমার আব্বারে বিয়ে করছেন কেন তুমি মিয়া একটা ভেজাল এলো বুঝছো মানুষ অপরাধ করে একবার আর তুমি অপরাধ করতেছো বারবার আই ছেলে অ্যাটাক মানে ভয় দেখাচ্ছো না সন্ত্রাসী হামলার ভয় এসব ভয় আমাদের দেখিয়ে লাভ নেই আইন আছে দেশে আইন আছে থানা আছে পুলিশ আছে সব কিছু আছে যদি বেশি বাড়াবাড়ি করো না একদম সোজা মামলা করে বাপ ছেলেকে জেলের ভাত খাওয়াবো বলে ঠিক আছে দেখা যাইবো কে কারে জেলের ভাত খায় যুদ্ধ ঘোষণা করে দিয়ে গেলাম কঠিন যুদ্ধ এই চল ওরে লাপা আর সাসি যুদ্ধ কিন্তু হয়ে গেল সোনা সব মূর্খ লোকজন সে ভয় দেখাতে ভয় পাই না কি অরাজকতা না দেশে কি কোনো আইন কারণ নেই আমি গুগলে অনেক মনোযোগ দিয়ে একটা কাজ করতেছিলাম কিন্তু শুনতে পেলাম আপনি আর আপা দুজনে মিলা যুদ্ধের ঘোষণা দিতেছেন কিন্তু আপনারা জানেন না গুগল সার্চ করে আপনারা মনে খুঁজে পান নাই 1971 সালে এই দেশে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করছিল এখন তো এই সময় আসা এই দেশে যুদ্ধ করার সময় না এখন তো শুধু দরকার হলো শান্তি শান্তি এবং শান্তি বা 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 শান্তি শান্তি এবং শান্তি এই শান্তি কি বুঝছস তুই যদি সত্যি সত্যি শান্তি চাইতি তাহলে আব্বার মনে এরকম অশান্তির আগুন ঢেলে দিতি না কি কও বড় ভাই মেজো ভাই আব্বার মনে অশান্তি ধরাই দিছে উল্টা আব্বাই তো আমার আর মেজো ভাইয়ের মনে অশান্তি ধরাই দিছে নতুন করে আবার বিয়া কইরা দেখছো টগর রাস্তায় কি বলছিলাম ঘর শত্রু বিভীষণ আগে ঘরের শত্রু নিধন করতে হইব তারপরে বাইরের লোকের সঙ্গে যুদ্ধ করতে হইব দেখেন আব্বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন আপনার কথার প্রতিবাদ করলাম আমি আপনি কিন্তু আকারে ইঙ্গিতে আমার আর হাসুরে মির্জাফরের কাতারে ফালাই দিতেছেন কিন্তু আপনার জানা উচিত আমি মির্জাফর না গুগল নিয়ে রিসার্চ করে মানুষের সাহায্য সহযোগিতা করি আমি মানুষের পক্ষে ন্যায়ের পক্ষে আমি কখনো মির্জাফর হতে পারি না ন্যায় অন্যায় এত কিছু আমরা বুঝি না আমরা চাই এই বাড়ির মান সম্মানের জন্য তোরা দুইজন আমার আব্বার নির্দেশ অনুযায়ী চলবি লাল মিয়া সাসার দোকানে যাই আমরা যুদ্ধ ঘোষণা করে আসছি আজকে থেকে তুই ওই বাড়িতে মাস্টারি করতে যাইতে পারবি না তোমরা এই সভ্য যুগের মানুষে অসভ্যের মতো কাজ করাটা আমি মোটেও আশা করিনি তোমাদের কাছ থেকে রশিদ তোর কাছ থেকে আমার সভ্যতা শিখতে হইব এই আমি তোর বাবা আমি তোর জন্মদাতা আমি তোরে অর্ডার করতেছি তুই তুই ওই বাড়ির মায়েরে আর পড়াতে পারবি না প্রতিবারের মতো এবারও আমি বলতে বাধ্য হচ্ছি আব্বা আপনার অন্যায় আবদার আমি রাখতে পারবো না আমার নিজের মান সম্মান রক্ষার্থে আমার নিজেকে মাঠে নামতে হবে নিজেকেই মাঠে নামতে হবে আব্বা ও কই যেতেছে জানেন আমি শিওর যে লাল মিয়া সাসার বাড়িতে যাইতেছে টিউশনি করার লেগে জাগির মাস্টার হইছে না খায় থাকে ওই বাড়িতে পড়তে গেলে কি হইব বড় ভাই পারবি না পড়ালে সমস্যা কি এটা কি খারাপ কাজ শিক্ষকতা পেশা তো মহান পেশা এই যা তুই যা তোকে দুই ভাইয়ের মুখ আমার আর দেখতে ইচ্ছা করতেছে না যা যা সত্য কথা কইলেই তো ভালো লাগে না আব্বা কি আর কমু ঠিক আছে আমিও এখন থেকে মেজো ভাইয়ের মতন আমার নিজের মান সম্মান কেমনে বাঁচায় রাখতে হয় সেই চিন্তা করুম দেখছেন আপা দেখছেন
আপনার মেজো ছেলের মতো ওই ছোট ছেলেটা কিন্তু বিয়াদব হয়ে গেছে। আমি একটা কথা বলতে চাই। কি কথা বল বাবু? বলো। যদিও বা আমি জানি না আপনাদের গন্ডগোলের কারণটা কি, তারপরও গন্ডগোলটা না করলে হয় না? আম্মা জান, আপনি বাড়িতে নতুন আইছেন, অনেক কিছু জানেন না। এই বাড়ির সাথে অনেক পুরনো শত্রু আছে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আমাদের ফরজ, আপনি কিছুই জানেন না। যদি জানতেন তাহলে এরকম উল্টা পাল্টা কথা কইতেন না। আব্বা আপনি আস্তে আস্তে ওনারা সব বুঝাই দিয়েন। ঘরে গিয়া তুমি নিজের হাতে একটা পান বানায় আমারে খাওয়াই দিবা। আমার মাথাটা গরম হয়ে গেছে, মাথাটাও একটু নাইড়া দিও। তোমার হাতের স্পর্শে আমার গরম মাথাটা ঠান্ডা হইল। চলো চলো। সলিমান চাচা কি আমাদের বাড়িতে এসেছিল? বাড়িতে না, দোকানে এসেছিল। বলিস কি, উনি আমাদের দোকানে এসেছিল? আচ্ছা উনি কি কি বলেছে বলতে পারবি? উনি আম্মুর সাথে ঝগড়াও করেছেন আর তোমার নামে বিচারও দিয়েছে। সর্বনাশ, আম্মুর সাথে এই ব্যাপার নিয়ে ঝগড়াও হয়েছে? তাহলে তো আম্মু আমার উপর রেগে আগুন হয়ে আছে, আমার কি হবে? এখন তুমি বাসায় যেও না, আম্মু তোমাকে তাহলে মার দিবে। আমি এখন কি করবো? আমার সাথে বসে একটা সিবিট খাও। ডাক্তার সিবিট, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তোদের জন্য কি গ্রামে আসাটা ভুল হয়ে গেছে? এই গ্রামে কি থাকতে পারবো না? এখন কি ঢাকায় চলে যেতে হবে? আমি নিষেধ করেছিলাম না যে সোলেমান ব্যাপারের ছেলেকে দিয়ে সুরমাকে দিয়ে প্রাইভেট পড়াস না? তুই তো আমার কথা শুনলি না। এখন এখন তার বড় ছেলেকে নিয়ে এসে দোকানে ভর দুপুরে সবার সামনে কি যা তা কথা বলে গেল। তোরা জানিস না আমি উল্টা পাল্টা কথা একদম হজম করতে পারি না। আমি মানুষের বাঁকা কথার পাশেই হাঁটি না কোনো দিন। ওইসব নিয়ে তুমি টেনশন করতেছো কিসের জন্য? রশিদ তো বলেছে যে ওর বাবাকে ও বুঝিয়ে বলবে, আর রশিদ বুঝিয়ে বললেই তো সোলেমান চাচা মেনে যাচ্ছে, তাই না? আহারে মা, তোর ধারণা সম্পূর্ণ ভুল। উল্টা সে এখন দোকানে এসে বলল যে তার মেজো ছেলেকে নাকি আমরা ঘর জামাই বানানোর পায়তারা করছি, এটা নাকি একটা ষড়যন্ত্র। আর আমার মেয়ে সুরমা নাকি তার ছোট ছেলেকে ডিস্টার্ব করছে, বল এখন কি? সুরমা ডিস্টার্ব করছে তার ছোট ছেলেকে। সুরমা কেন ছোট ছেলেকে ডিস্টার্ব করতে যাবে? সুরমা আর হাসু তো দুইজন ফ্রেন্ড, আর ওদের মধ্যে তো খুব সুন্দর একটা বন্ধুত্ব আছে। না 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 না, সোলেমান ব্যাপারী পরিবারের সাথে আমাদের পরিবারে কারো বন্ধুত্ব চলবে না। উনি বন্ধুত্ব করা মানুষই না, উনি একটা অসভ্য মানুষ। আম্মু, সবসময় না মানুষের দোষ দেখলে হয় না, নিজেরও দোষ দেখতে হয় মাঝে মাঝে। এমনও তো হতে পারে সুরমার দোষ, সুরমার দোষ না হলে হয়তো এমন হতে পারে সুরমা হাসুকে ডিস্টার্ব করেছে আর হাসু গিয়ে ওর বাবাকে বলেছে। কি বলিস তুই? হ্যাঁ, তুইও ওই সোলেমান ব্যাপারীর মতো তোদের নিজেদেরকে দোষ দিচ্ছিস না? আমি তো জানি সুরমার কোনো দোষ নেই, উল্টা সুরমাকে ওই সোলেমান ব্যাপারীর ছেলে হাসু ডিস্টার্ব করে। এখানে শাসন যদি করতে হয়, যদি কাউকে শাসাইতে হয়, একমাত্র সোলেমান ব্যাপারীকে। সে দোকানে এসে যা তা কথা বলে, আমার মতো মহিলা মানুষকে অপমান করে। এখন কি করতে বলছো তুমি? আমি কি করতে চাই? আমি জিডি করতে চাই। এখন তো দেখতেছি এই গ্রামে আমাদের কোনো নিরাপত্তা নাই। একবার যদি জিডি করি ওনার নামে, তখন সোলেমান ব্যাপারী একটু ভয় পাবে যে না, এদের বিরুদ্ধে কিছু করা যাবে না। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা সবাই একসাথে একই গ্রামে থাকি, এখন কি জিডি করবা? এভাবে কি জিডি করা ঠিক হবে? আমরা যদি ওদের নামে জিডি করি তাহলে তো অন্যান্য মানুষরা আমাদেরকে খারাপ ভাববে। আমার কথাটা একবার শোনো প্লিজ। তোর কথা শুনতে শুনতেই তো আজকে এই অবস্থা।
মানুষ আমার মুখের উপর কথা বলতে সাহস পায়। আম্মু শোনো, এইবার তুমি জিডি করো না, দেখো যে সমঝোতা করা যায় কিনা। যদি ইন কেস ওরা যদি না মানে অথবা না শুনে, তাহলে তুমি গিয়ে পরে জিডি পুলিশ থানা যা ইচ্ছা তাই করো, ঠিক আছে? এখন যাও, বাসায় যাও, আমি ফার্মাসিতে যাই। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাইস। গ্রামবাসী সবসময় প্রতীক্ষা থাকে, সাহায্য সহযোগিতা করতে হয় তাদের। গ্রামবাসীর সেবা করাই আমার কাজ, এই জন্য আমি তোমার বলতেছি আমার জন্য প্রতীক্ষায় থাকা বোকামি ছাড়া কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, তোমার যুক্তি আমি মানলাম, আমার এখন বিয়া করা লাগবে না, কিন্তু তুমি ওই বাড়িতে যাই পড়াতে পারবা না। ওরা নাকি তোমার ওই ঘর জামাই বানানোর পাইতারা করতেছে। কি সব কথা বলো আজারে কথা, তুমি তো আব্বার মতো কথা বলতেছো। আরে আমি এই গ্রামের একজন টপ লেভেলের শিক্ষিত ছেলে, আর শুনবাকে আমাকে পড়াতে দিছে, আমি শিক্ষিত ছেলে হিসেবে আমাকে যে দায়িত্ব দিছে, দায়িত্বটা পালন করতে হবে না, এটা পড়াতে হবে না? আইসে খুব দায়িত্ববান পুরুষ মানুষ। আচ্ছা তোমার যদি শিক্ষিত হয়ে পড়ানোর দায়িত্ব থাকে, তাহলে আমি যে তোমার প্রেমে পাগল, তাহলে আমার বিয়ে করানো তোমার একটা দায়িত্ব আছে না? হনুভা, সবসময় তুমি খালি বিয়ে 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 বলো কেন? হ্যাঁ তুমি জানো না ইয়াং ছেলেপেলের জন্য বিয়েটা হচ্ছে একটা একটা মৃত্যু পারোয়ানা। হ্যাঁ এটা করলে তোমার আমার দুজনের মৃত্যু ঘটবে। এই কি কও তুমি, বিয়ে কেন মৃত্যু হবে? আরে আমি অনেক উপন্যাস পড়ছি, উপন্যাসে লেখা আছে যে প্রেমের শেষ পরিণত হলে গিয়ে বিয়ে। শুধু উপন্যাসের কথা চিন্তা করলে হবে না, উপন্যাস যারা লেখে, যাদের যারা সৃষ্টি করে উপন্যাস, বড় বড় সাহিত্য, বড় বড় গ্রন্থ, তাদের সম্পর্কে তাদের কথাও শুনতে হবে, বুঝতে হবে। আমি অনেক কিছু ঘাটছি, গুগল ঘেটে দেখছি, যারা এই বিয়ে শাদী করে নাই তারা কিন্তু বিশাল রিসার্চ করছে, এবং বিজ্ঞানী, বড় বড় কবি, সাহিত্যিক হয়েছে, তাদের জীবন কিন্তু জ্ঞানের ভাণ্ডারে একেবারে ভরে গেছে। সুতরাং এটা তোমার চিন্তা করতে হবে। বিয়ের মাধ্যমে প্রেমিক প্রেমিকার জীবন সার্থক হয়ে ওঠে, এসব উপন্যাসের উপরে বিশ্বাস করে হইলো আমার তুমি বিয়া করো। আর ফালতু কথা, আমি কি বেকার, আমি কি অকর্ম ছেলে নাকি যে আমি? আচ্ছা আমি কোন দুঃখে ওই বাড়ির ঘর জামি হতে যাবো বলো তো? তুমি জানি, আমি সব জানি, আমার বিয়া না করার লেগে তোমার 100টা যুক্তি একদম ঠোঁটের আগার মধ্যে থাকে। আমার তো একটাই উদ্দেশ্য, একটা উদ্দেশ্য আমাদের গ্রাম রে একদম উন্নত প্রযুক্তির, উন্নত টেকনোলজির গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত করা। যেদিন আমার স্বপ্ন সার্থক হবে সেদিন আমি কথা দিচ্ছি তোমাকে বিয়ে করব। কবে যে হইব এই গ্রামের উন্নতি, কবে হইব আমগো বিয়া, আর আর কবে করবে তুমি আমার লগে সংসার? এই জন্য তো বলতেছি কবে হবে সেটা চিন্তা করো না, অনেক লাগতে পারে, আবার কালকে হয়ে যেতে পারে, এই জন্য বলছি সবসময় তুমি আমাকে হেল্প করবা, হেল্প করবা। আচ্ছা আমার এখন চাইতে হবে, আব্বা আর বড় ভাই মিলে একটা ঝামেলা পাকাইছে, ঝামেলাটা মিটাইতে হবে আমার। আচ্ছা ঠিক আছে যাও, আমি কিন্তু তোমার পাশে আছি, থাকুম সারা জীবন। ওকে ঠিক আছে ঠিক আছে, কোনো হেল্প লাগলে জানায়ও। ওকে বাবা জানাবো। কি করতেছো মামা, জিনিস নষ্ট করে ফেলে, এটা কি তোমার কাজ নাকি? তুমি কি মেকার নাকি? এ ভাগিনা, তুমি যে ছোটবেলায় পোকা ছিল না, এখনো তুমি সেই পোকায় রয়ে গেছো। আচ্ছা ভালো জিনিসকে কি ওই মেকানিকের কাছে দেওয়া যায়? এটা নষ্ট জিনিস, আমি একটু ট্রাই করতেছি এটা ঠিক করার জন্য, যদি ঠিক হয় তো ভালো, সময়ও কাটলো, দুই পয়সা কামাইলাম। সব মানুষের সব কাজ করার চেষ্টা করার দরকার নাই, আপনার কাজ হচ্ছে কবিতা চর্চা করা, আপনি কবিতা চর্চা করবেন, এসব পাশ নিয়ে কাজ করবেন না আপনি। আরে কি যে কও না ভাই না, তুমি না অসুস্থ, কিছুদিনের জন্য তো আমার সংসারের হাল ধরতে হবে। ওই যে একটা কবিতা আছে না, পাল ছাড়া যেমন নৌকা ভালো মতো চলে না, হাল ছাড়াও তেমন সংসার ভালো মতো চলে না। আমি এই সংসারের হাল ধরতে চাই, রিকোয়েস্ট করি তোমারে আমার এই সংসারের হালটা ধরতে দাও। মামা এসব বন্ধ করেন তো লেকচার, এসব কবিতা সবসময় ভালো লাগে না, আপনি সেতারা বেগমকে উল্টাপাল্টা কথা বলছেন কেন বলেন তো? সেতারাটা আমি বলছি কি বলছি, আমার তো কোনো ঘটনা মনে পড়ে না। আচ্ছা কি বিষয়টা কি বলো তো ভাই না? ঘটনা খুবই সাংঘাতিক,
তুমি যে তুফানকে ক্ষমা চাইতে বলছো, সেতার বেগমকে শর্ত দিছো যে আমার কাছে তুফান ক্ষমা না চাইলে তুমি নাকি সেতার বেগমকে বিয়ে করবা না। মনে পড়ছে মানে মাথার মধ্যে বিভিন্ন কবিতা ঘুরপাক খাইতে যেন ভুলে গেছিলাম। হ্যাঁ ঠিকই তো, আমি সেতার বেগম শর্ত দিছি কিন্তু সে তো শর্ত পূরণ করতে পারে নাই। আরে তুফান চেয়ারম্যান, যদি তোমার কাছে মাপ না চায় তাহলে আমি সেতার বেগমের বিয়ে করবো না, এই শর্তটা দিছিলাম। কিন্তু তোমার মেয়ে কি করছে, উল্টা তোমার আবার থ্রেট করে গেছে, কাজে তো প্রশ্ন ওঠে না। আমি সেদার ভাবে বিয়ে করবো না, সে খালাস। আপনি আছেন আপনার কবিতার বিয়া নিয়ে, আপনি আর কোনোদিন সেদার বেগমকে কোনো শর্ত রত দিবেন না। আপনি এই তুফান চেয়ারম্যান ছিলেন না, সে কোনোদিন ক্ষমা চাইব না। সে কি পরিমাণ খারাপ লোক আপনি জানেন না, উল্টা সে ক্ষতি করতে পারে, যে কোনো একটা ক্ষতি করে ফেলতে পারে। আর যাই হোক, জলে বাস করে কুমিরের সাথে গণ্ডগোল করা যাবে না। এই যে ভাগিনা, এই যে তুমি তো একটা বিরাট ভুল কইলা, ফেলাইলা মিস্টেক। এখন তো আর জলে কুমিরের রাজত্ব নাই কেয়া। হ্যাঁ, জলের ভিতরে কুমির অস্তিত্বই নাই, বরং এখন দেখো ওই যে মানুষ সাবমেরিন না কি আছে একটা সাবমেরিন, এটা নিয়ে পানির তলে কত কিছু দেখতেছে, ঘুরতেছে, ফিরতেছে। আর যাই হোক ভাই না, আমি তুফানরে তোমার কাছে মাপ চাইতে বাধ্য করব। আর যদি আমি না পারি তাহলে এই যে তোমার কাছে আমি জবান দিয়ে গেলাম, আমি কবিতা লেখা ছাইড়া দেবো। না 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 মামা, কবিতা লেখা ছাড়ুন দেবো না, তোমার কবিতা লিখতে হবে। তুমি কবিতা লিখতে লিখতে বিখ্যাত লোক হয়ে যাবে, বিখ্যাত কবি হয়ে যাবে, তোমার নিয়ে একটা জীবনী লেখা হবে। সেই জীবনীতে বলা হবে যে এই কবির একজন ভাগিনা ছিল, সেই ভাগিনার নাম ছিল ভার, ভার ছিল খুব ভালো মানুষ। যাও তো মামা, গ্রামের কোনো নির্জন স্থানে গিয়ে তুমি তোমার কবিতা চর্চা করো। যাও যাও, এসব পাসপোর্ট হাতে না, আমি পাসপোর্ট। তুমি তুমি কেমন করো, তুমি অসুস্থ? মামা আমি এখন অনেক সুস্থ হয়ে গেছি, যে কাজল ডাক্তার আছে না, উনি আমার চিকিৎসা করে অনেক সুস্থ হয়ে গেছে। শোনো, এটা আমি অনেক সুন্দর জায়গা ছিল, একবার কিন্তু ফট করে জ্বলে উঠছিল। তুমি দেখো এটা আবার, আমি কিন্তু ওই যে নদীর পাড়ে চলে যাবো, নদীর পাড়ে চলে যাবো। তাই আমি আজকে যদি প্ল্যান করছি যে চারটা কবিতা লিখবো, চারটা লিখা পরে ওইটা ছাপতে দিব। আরো নষ্ট করে দিস, এইভাবে যদি উনি কাজ করে দেন তো লাল বাতি চলবে। তোমার বাবা বানিয়ে বানিয়ে বলেছে, আর আমার আম্মু রাগে ফায়ার হয়ে আছে। আমি খুব ভালো করে জানি রিফাত মামার নিজের ইচ্ছা এই শর্ত দেয় নাই আমার পুকুরে। তুমি নিশ্চয়ই রিফাত মামারে কিছু করছো, প্রেশার ক্রিয়েট করছো, নাইলে রিফাত মামার এমন করার কথা না।